একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না। চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, কথাটা ভুল। আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে। ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবরও আসে। সাপ সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকা জরুরি। সাপের ঘ্রাণ শক্তি এত দুর্বল যে ফুলের গন্ধেও আসে না, তাই কার্বলিক অ্যাসিডে সাপ পালায় না। এসব সেফটি এককালে প্রচলিত ছিল, এখন ব্যর্থ টোটকা। বিন বাজালে সিনেমায় সাপ নাচে, বাস্তবে নাচে না। সাপের কান নাই, শোনার জন্য ঘন ঘন জিহ্বা বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না, আপনি যদি শব্দ করে হাঁটেন সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রং আলাদা, সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে। মাটির কম্পন বুঝতে পারে, আপনি কত দূরে আছেন, আপনি সাইজে কত বড় সে বুঝতে পারে, পালিয়ে যায়। বেলি হাসনাহেনার গন্ধে কখনো সাপ আসে না। কেউ কেউ জীবদ্দশায় বেলি হাসনাহেনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো। মনে রাখবেন, সাপের ঘ্রাণ শক্তি খুবই দুর্বল, সে গন্ধ পায় না। একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না। সাপের স্মৃতিশক্তি খুবই দুর্বল। সাপ সিনেমার সর্পরাজ কিংবা নাগিন নয় যে সঙ্গী হারার প্রতিশোধ নিতে ছুটে আসবে। সাপ নিম্ন জাতের প্রাণী, এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নাই। ছোট সাপের বিষ নাই, কথাটা ভুল। সাপের বাচ্চাও সাপ। কেঁচোর সমান একটা কেউটের কামড়ে অনেক রোগীকে টানা 24 ঘন্টা জীবনের সাথে ফাইট করতে হয়েছে। সিনেমা বলে সাপ দুধ খায়, গরুর দুধ খেতে গোয়াল ঘরে হানা দেয়, ভুল কথা। এসব সাপ ক্ষেতের ব্যাং পোকামাকড় খায়। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, কথাটা ভুল। ভুলেও এই কাজ করবেন না, ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে নিজ হাতে মিশিয়ে দিলেন। চন্দ্রপোড়া কামড় দিলে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্ত বমি রক্ত পায়খানা হতে পারে, কামড়ের জায়গায় রক্ত ঝরতে পারে, ফুলে যেতে পারে, লাল হতে পারে, ফোসকা পড়তে পারে, কালো হতে পারে, কিছু সাপের কামড়ে হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারে। মাঝে মাঝে নির্বিষ সাপ কামড়েও মানুষ মারা যায়, কেন? ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে। চিকিৎসা এবং সতর্কতা সম্পর্কে জানা যাক। একদম ঘাবড়াবেন না, বেশি ঘাবড়ালেই বিষ বেশি ছড়াবে। সাপে কাটা জায়গা ধুয়ে ফেলুন সাবান দিয়ে, কাটবেন না ব্লেডে। চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। যেখানে কামড়াবে সেখানকার নড়াচড়া বন্ধ। হাতে কামড়ালে হাত নাড়ালে বিষ দ্রুত ছড়িয়ে যায়, হাত একদম নাড়াবেন না, পায়ে কামড়ালে হাঁটবেন না। সাপে কাটা স্থানে ভুলেও অ্যাসিড ঢালবেন না, মরিচের গুঁড়ো দিবেন না, কার্বলিক অ্যাসিডে ঝলসাবেন না, কোনো ফলের বীজ, সর্পরাজ তেল, গুটি, আটি, বড়ি, তাবিজ কিছুই লাগাবেন না। সাপটাকে পারলে চিনে রাখুন, ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে। তবে ধরতে যাবেন না, মেরেও ফেলার দরকার নেই। মৃত সাপকে ধরতে যাওয়াও নিরাপদ নয়, এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে। জীবিত ধরে ওঝার কাছে যাবেন, এমন চিন্তা থাকলেও ছেড়ে ফেলুন, ওঝা সাপের বিষ নামাতে পারে না। বিষাক্ত সাপে কাটলে আপনি বাঁচতে পারেন একটা মাত্র পথ অনুসরণ করলে, সেটা হলো দুনিয়ার কারো মতামত নিবেন না। সাপে কাটলে এক সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে বা ডাক্তারের কাছে যান।